বান্দরবান শহর থেকে থানচি উপজেলাতে যাবার জন্য বাস রয়েছে। আপনারা বাসে চাইলে বাসে যাওয়া যাবে এবং চাঁদের গাড়িতেও আসা যাবে। বাসে আসলে খরচ কিছুটা কম, 4 থেকে 5 ঘন্টার মতো সময় লাগে থানচিতে আসতে বান্দরবান থেকে, চাঁদের গাড়িতে কিছুটা সময় কম লাগে। থানচিতে নামার পরে থানচি থেকে বোট নিয়ে এবং গাইড সহকারে রাজাপাথরের উদ্দেশ্যে রওনা করবার আগে থানচি ইউএনও অফিস থেকে বিজিবি ক্যাম্পে নিজেদের পরিচয়, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং টিমের তালিকা করে সকল সদস্যদের ছবি তোলার পরে থানচি থেকে রওনা করা যাবে। থানচি থেকে রওনা করার পরে থানচির যাত্রাটা শুরু হয় বান্দরবান থানচির যে সাঙ্গ নদীর উপরের যে ব্রিজ, সে ব্রিজের ঠিক নিচ থেকে। রওনা করার সময় বোট ভাড়া করতে হবে, বোট অবশ্য যাওয়া এবং আসা এরকমভাবে নেওয়ার নিয়ম। বোট ভাড়া করলে মোটামুটি মিডিয়াম সাইজের বোট ভাড়া করতে 2,500 টাকার মতো লাগবে এবং গাইড নিয়ে খরচ 3,200 থেকে 3,500 টাকার মধ্যে পড়বে। থানচি থেকে রওনা করার সময় খাবার স্যালাইন, জ্বরের জন্য নাপা ট্যাবলেট, তারপরে কিছু রুটি, চিড়া গুড় এগুলো সাথে নিতে হবে, কারণ থানচি ছেড়ে যাওয়ার পরে আর তেমন একটি বাজার কোথাও বাজবে না। আমরা মোট 2টি নৌকা নিয়েছি এবং একটি নৌকাতে 4 জন আছে আর একটি নৌকায় আমরা 2 জন আছি। টিমের মেম্বার আমরা 2 জন, কিন্তু বোটে আছে বোট চালক এবং সহকারী বোট চালক মোট 2 জন এবং আমাদের গাইড রফিক ভাই সহ আমরা একটি বোটে আছি মোট 5 জন। অপর একটি বোটে আমাদের আছে 7 জন। থানচি থেকে বান্দরবানের থানচি সাঙ্গ নদীর থেকে যেই চলাচলের যাতায়াতের যে রাস্তাটি, রাজাপাথরের ওই দিকে আরও যতদূর যাওয়া যায় নাপাকুম, অমিয়াকুম, এই সমস্ত জায়গাতে যারা এই চলাচল করে তারা থানচির এই নদী থেকেই, সাঙ্গ নদী থেকেই চলাচল করেন এবং এখানের প্রকৃতি বেশ মনোরম। এখানে না আসার পূর্বে ধারণা ছিল না যে এখানের সৌন্দর্য এত বেশি। দুই পাশের সৌন্দর্য দেখে সত্যি অবাক হওয়ার মতো। নদীর দুই পাশ সুউচ্চ পাহাড়গুলো যেন দাঁড়িয়ে আছে শত বছরের সাক্ষী হয়ে। দুই পাহাড়ের মাঝ দিয়ে যখন সামনে দিগন্তেও পাহাড় দেখা যায়, মনে হয় যেন এক বিশাল বড় ওয়াল তুলে দেওয়া হয়েছে। এখানের পাথরগুলো দীর্ঘদিন পানি চলাচলের কারণে অনেকটা ক্ষয় হয়ে সুন্দর রূপ ধারণ করেছে। আমরা চলতে চলতে রাজাপাথরের কাছাকাছি চলে এসেছি। এখানে বেশ বড় বড় পাথরগুলো সত্যি সুন্দর দেখার মতো। আমরা রাজাপাথরেই যাব আজকে, আর অন্য কোথাও আমাদের যাওয়া হবে না, প্ল্যান নেই। আমাদের সাথে কিছু ট্যুর সদস্য আছে, আমাদের ভ্রমণ সদস্য ট্যুর মেম্বার, তারা হঠাৎ করে একটু অসুস্থতা লাগার কারণে দূরে যে আমাদের যাওয়ার প্ল্যান ছিল নাপাকুম পর্যন্ত, আমরা সেখানে হয়তো আর যেতে পারবো না। থানচির পরে আমাদের রাজাপাথরেই আমাদের এবারে ট্যুর আমরা সমাপ্ত করব। এখান থেকে প্রচুর গাছ ভাসিয়ে নিয়ে যাওয়া হয় সাঙ্গ নদী দিয়ে,
মানে পাহাড়ের যে গাছগুলো আছে, পাহাড়ে শিগুন কাঠ, গর্জন কাঠ, সেই কাঠগুলো কেটে কোনো গাড়ির কোনো চলাচলের রাস্তা নেই, এই নদীতেই ভাসিয়ে নেওয়া হয়। এবং এখানে যারাই আসেন তারা এই সৌন্দর্য খুব উপভোগ করে। আমরা অনেককে আসতে দেখেছিলাম। আমরা পৌঁছে গেছি রাজাপাথর। রাজাপাথরে আমরা নেমে এখানে একটু সময় ঘুরে দেখে কাটিয়েছি। সে অনেক বড় বড় পাথর, যেগুলো মনে হবে যেন ভেঙে, পাহাড় ভেঙে নিচের দিকে পড়েছে। এই সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবন, যেখানে আসার জন্য একটি উৎকৃষ্ট সময় হলো নভেম্বর থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত। সবসময়ই আসা যায়, বর্ষার সময় আরও বেশি ভালো লাগে, তখন পানি থাকে একদম ভরপুর। আমাদের খুবই ভালো লেগেছিল। আমরা এই রাজাপাথরে এসে সবাই খুব আনন্দিত। সবার প্রতি আহ্বান, আপনারাও এখানে আসুন, বাংলাদেশের সৌন্দর্য দেখুন। বিদেশে অনেক মানুষই যায়, কিন্তু যারা যায় না বাংলাদেশ, তাদের ভ্রমণ সম্পূর্ণই অসম্পূর্ণই থেকে যায় সবসময়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।